নমস্কার, এটা গুরুত্বপূর্ণ বাতৰি। দক্ষিণ আফ্রিকার মরক্কোত সংঘটিত হৈছে ভয়ঙ্কর ভূমিকম্পর ঘটনা। শুক্রবার নিশা 11:11 সংঘটিত হওয়া 6.8 প্রাবল্যর একটা ভূমিকম্পত বিধ্বংসী রূপ গ্রহণ করে। আর এই ভূমিকম্পর ফলত মরক্কোর প্রায় সমূহ অট্টালিকা প্রায় ধ্বংসস্তূপত পরিণত হয়, বহু লোক হতাহত হয়েছে। এই পর্যন্ত 296 জনতক অধিক লোকর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর এতিয়াও ধ্বংসস্তূপর মাজত উদ্ধার অভিযান চলি আছে, বহু লোক আবদ্ধ হয়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার নিশা সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর ভূমিকম্পর ঘটনা। প্রায় 6.8 প্রাবল্যর এই যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল নিশার ভাগত, সেই সময় মরক্কোর জনসাধারণ খোয়া পাতি দিছিল আর সেই সময়তে হঠাৎ অহা ভূমিকম্পত বিধ্বংসী রূপ গ্রহণ করেছিল। ডাঙর ডাঙর প্রকাণ্ড অট্টালিকা সমূহ নিমিষতে তাজপাতর দরে খহি পড়ছিল। বিশেষক আমি যদি চাও মরক্কোর এই যে ভূমিকম্পর ঘটনা, 926 জন লোক আহত হয়েছে উদ্ধার করা। এইখানে উদ্ধার করা লোক 926 জন লোক ইতিমধ্যে উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী। এতিয়াও দেশখনের সেনা আর আরক্ষী উদ্ধার অভিযান চলাই আছে। দুর্গত সকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে মরক্কোর। বিশেষক মারাকেশ নামৰ যখন শহর আছে, এই শহরখনত বিধ্বংসী রূপ দেখা গৈছে ভূমিকম্পর। এই শহরখনের প্রায়ভাগ অট্টালিকায় খহি পড়েছে তাজপাতর দরে আর এতিয়াও বহু লোক ধ্বংসস্তূপর মাজত সোমাই আছে, উদ্ধার করব পৰা নাই, কিয়নো বহু সময়ের প্রয়োজন হব। আর এই ঘটনা আসলে এই যে ভূমিকম্প সংঘটিত হল, ইয়ার কেন্দ্রবিন্দু আছিল মারাকেশর প্রায় 70 কিলোমিটার দূরত, প্রায় 15 কিলোমিটার ভূগর্ভর গভীরতর প্রায় এই ভূমিকম্পর উৎপত্তি হয়েছিল। আর ভূমিকম্পর প্রাবল্য ইমানেই বেশি আছিল যে নিমিষতে যখন বাসিন্দা আসে শহরখনের ঘরের ভিতরের পর বাহিরে ওলাই অহারও অকনো সুযোগ নাপালে। নিমিষতে ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে পড়ল আর প্রকাণ্ড অট্টালিকা সমূহ ভাঙি পড়ার ফলত বহু লোকের থিতাতে মৃত্যু হয়েছে। এই মুহূর্তে উদ্ধার অভিযান চলি আছে। ইফালে G20 বৈঠক চলি আছে নতুন দিল্লীত, সেই সময়তে এনে ঘটনায় বিশ্বর রাজনীতিত তীব্র আসলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই সম্পর্ক ইতিমধ্যে আমেরিকা ভারতকে ধরে কেবাখনো রাষ্ট্রই মরক্কোর ভূমিকম্পত যখন লোক দুর্গত লোকসলক সহায়ার প্রতিশ্রুতি আগবাইছে, সকল ধরনের প্রতিশ্রুতি আগবাইছে দেশখনক। সমান্তরালভাবে দেশখনত ইতিমধ্যে বিধ্বংসী ভূমিকম্পর ফলত বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধ হয়ে পড়েছে, যার ফলত এতিয়াও প্রকৃত হতাহত আর নিহতর সংখ্যা কিমান এতিয়ালৈকে সঠিকভাবে জানিব পৰা হোৱা নাই, কারণ এতিয়াও উদ্ধার অভিযান চলি আছে। এই ভূমিকম্প মরক্কোত এয়ার প্রথম নহয়, ইয়ার পূর্বে বহুবার ভূমিকম্প হয়েছিল। ইয়ার পূর্বে 2004 চনত উত্তর পূবর মরক্কোত ভূমিকম্প সংঘটিত হয়েছিল, তাত ক্রমেও 628 জন লোকের মৃত্যু হয়েছিল। সেই যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল সেই সময় 926 জন লোক সেই সময় আহত হয়েছিল। 1980 চনত চুবুরিয়া রাষ্ট্র আলজেরিয়াতো 7.3 রিক্টার স্কেলর এক ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছিল আর এই ভূমিকম্পটো সেই সময় যথেষ্ট ক্ষতি সাধন হয়েছিল। আমি যদি চাও দক্ষিণ আফ্রিকার দেশ মরক্কো, দক্ষিণ আফ্রিকার দিকে বা মধ্যপ্রাচ্যত যে ধরনের তুর্কিত কিছু বছর পূর্বে ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হয়েছিল, তুর্কিতো যথেষ্ট লোকের মৃত্যু হয়েছিল, নিমিষতে ভাঙি চুরমার হয়ে পড়েছিল প্রকাণ্ড প্রকাণ্ড অট্টালিকা। আর এইবার মরক্কোত যে ধরনের ভূমিকম্প অনুভূত হল, এই ভূমিকম্পত হয়তো নিহতর সংখ্যা আর আহতর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পার সম্ভাবনা আছে। প্রায় 2000 অধিক লোক হয়তো হতাহত হব পারার আশঙ্কা করা হয়েছে, কারণ এতিয়াও বহু লোক ধ্বংসস্তূপর তলত সোমাই আছে। সেই সকলক উদ্ধার করবর কারণে আপ্রাণ চেষ্টা চলাই আছে, কিন্তু সফল হব পৰা নাই, কারণ হয়তো আর 2-4 দিন এই উদ্ধার অভিযান অব্যাহত থাকিব। আর একটা কথা আমি তথ্য স্পষ্টকৈ দিব বিচাৰিম যে 1900 চনৰ পৰা কিন্তু মরক্কোত কেইবাটাও ভূমিকম্প, প্রায় 9টা সৰু বৰ ভূমিকম্প অনুভূত হয়েছিল আর দেশখনত প্রায়ে ভূমিকম্পর জোগাৰণি অনুভূত হয়েছিল। ইয়ার ভিতর মারাকাশ নামৰ যখন চহৰ আছে মরক্কোর, মরক্কোর মারাকাশ নামৰ চহৰখনের 500 কিলোমিটার ব্যাসার্ধর ভিতরতে প্রায় কেইটা ভূমিকম্পর ঘটনা সংঘটিত হয়েছিল আর ইয়ার যে এপিসেন্টার বা
ইয়ার উৎপত্তিস্থল কিন্তু সেই চহরখনের আশেপাশে আছিল, যার বাবে মরক্কোর মারাকাস চহরখনত যথেষ্ট ক্ষতি সাধন হয়েছিল বা ক্ষতি সাধন। এইবার তেনে ঘটনা সংঘটিত হল, ভূমিকম্পত তাজপাতৰ দৰে খহি পৰিলে, যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে, আহাৰ খোৱা পানী সকলো যোগাযোগৰ যি সামগ্ৰীৰ প্ৰয়োজন সেই সামগ্ৰীৰ যোগান ধৰিবৰ কাৰণে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছে। আকাশমাৰ্গেৰে উদ্ধাৰ অভিযান চলাই আছে আৰু যিসকল যিসমূহ প্ৰত্যন্ত অঞ্চললৈ যাব পৰা নাই ধ্বংসস্তূপৰ বাবে, সেইসমূহ পথ বাট পথ মুকলি কৰি ধ্বংসস্তূপৰ মাজলৈ যাবলৈ বা সেই মাৰাকাছ চহৰখনলৈ যাবৰ কাৰণে বিভিন্ন স্থানৰ পৰা বাট মুকলোৱা হৈছে, যাতে অতি সোনকালে যিসকল লোক আবদ্ধ হৈ আছে তেওঁলোকক যাতে উদ্ধাৰ কৰিব পৰা যায়। আৰু ইতিমধ্যে দেশখনৰ সেনাবাহিনী আৰু আৰক্ষীয়ে অভিযান চলাই আছে। সমান্তৰালভাৱে বহু বিদেশী ৰাষ্ট্ৰই সহায়ৰ হাত আগবঢ়াবৰ কাৰণে ইতিমধ্যে প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াও ইতিমধ্যে G20 সন্মিলনত শোক প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছে আৰু মৰক্কোত নিহত হোৱা লোকসকলৰ আত্মাৰ সদগতিৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছে। প্ৰতিখন দেশৰে যিহেতু প্ৰায় 19খনকৈ দেশৰ বিদেশী ৰাষ্ট্ৰপ্ৰধান ইতিমধ্যে নতুন দিল্লীত আহি বাহৰ পাতিছেহি, G20 সন্মিলন চলি আছে। গতিকে এনে এটা অনাকাংক্ষিত ঘটনাৰ বাবে সকলোৱে দুখ প্ৰকাশ কৰিছে আৰু প্ৰতিখন দেশেই মৰক্কোক সহায়ৰ প্ৰতিশ্ৰুতি আগবঢ়াইছে। হয়তো সহায়ৰ সাহায্য সামগ্ৰী প্ৰেৰণ কৰা হ'ব খুব কম সময়ৰ ভিতৰতে, কিন্তু তাৰ আগেয়ে যিসকল লোক আবদ্ধ হৈ পৰিছে ভূমিকম্পৰ ধ্বংসস্তূপৰ মাজত, সেই লোকসকলৰ প্ৰাণ বচাবৰ কাৰণে আপ্ৰাণ চেষ্টা চলাই আছে দেশখনৰ জনসাধাৰণে। উল্লেখ্য যে আৰু এটা কথা আমি এইখিনিতে উল্লেখ কৰিম যে 18.5 কিলোমিটাৰ গভীৰতাত প্ৰথমতে ভূমিকম্প উৎপত্তিস্থল বুলি যদিও ভবা হৈছিল, কিন্তু পৰৱৰ্তী সময়ত যেতিয়া চালে যে 15 কিলোমিটাৰ তলতে অতি ওপৰতে ভূমিকম্প উৎপত্তি হৈছিল, যাৰ বাবে কেন্দ্ৰস্থল আছিল, যাৰ বাবে হয়তো ধ্বংসৰ যি হাৰ সেই হাৰ যথেষ্ট বৃদ্ধি পাইছে। আৰু এয়াই প্ৰথম নহয়, প্ৰায় যি 6.8 ৰিক্টাৰ স্কেলৰ যে ভূমিকম্পৰ অনুভূত হৈছিলে, সেই ভূমিকম্পৰ পিছত কেইবা ছেকেণ্ডো ধৰি সেই ভূমিকম্প একেৰাহে চলি আছিল আৰু তাৰপিছত কেইবাবাৰো সৰু বৰ কেইবাটাও মৃদু ভূমিকম্পৰ জোকাৰণি হৈছিল, যাৰ বাবে ধ্বংস আৰু হতাহতিৰ পৰিমাণ বৃদ্ধি পাইছে দেশখনত। 9টাকৈ মজলীয়া আকাৰৰ ভূমিকম্প সংঘটিত হৈছিলে। ইয়াৰ আশে পাশে থকা যিসমূহ চহৰ আছে প্ৰায়কেইখন চহৰে ইতিমধ্যেই ধ্বংসস্তূপত পৰিণত হৈছে, যাৰ বাবে বহু লোকৰ মৃত্যু হোৱাৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। আৰু এই মুহূৰ্ততো উদ্ধাৰ অভিযান চলি আছে মৰক্কোত, মাৰাকাছত চলি আছে। একেদৰে মাৰাকাছৰ পৰা প্ৰায় 70 কিলোমিটাৰ দূৰত দক্ষিণে আল হাউচ প্ৰদেশৰ ইঘিল বুলি এখন চহৰ আছে, এই চহৰখনতো যথেষ্ট ক্ষতি সাধন হৈছে, যথেষ্ট লোক আহত হৈছে, বহু লোক নিহত হৈছে আৰু তাৰ মাজৰ পৰা ধ্বংসস্তূপৰ পৰা বহু লোকক উদ্ধাৰ কৰা হৈছে বুলি জানিবলৈ দিছে দেশখনৰ সংবাদ মাধ্যমৰ সূত্ৰে। সমান্তৰালভাৱে হাস্পতালৰ বিচনা সম্পূৰ্ণ হৈ পৰিছে কাৰণ যথেষ্ট লোক আহত হৈছে, সেই আহত লোকসকলক ইতিমধ্যে হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। অস্থায়ীভাৱে চিকিৎসা শিবিৰ স্থাপন কৰা হৈছে যাতে আহতসকলক তাৎক্ষণিকভাৱে চিকিৎসা প্ৰদান কৰিব পৰা যায়, যিহেতু এই বিধ্বংসী ভূমিকম্পই জোকাৰি গৈছে দেশখনক। আৰু এই যি ভূমিকম্পৰ যি ধ্বংসলীলা, এই ধ্বংসলীলাক হয়তো চম্ভালি ল'বলৈ হয়তো কিছুদিনৰ প্ৰয়োজন হ'ব, কাৰণ চৰকাৰে যিমান দূৰ পৰাই সমান প্ৰচেষ্টা চলাই আছে, বিদেশী ৰাষ্ট্ৰসমূহেও সহায়ৰ হাত আগবঢ়াম বুলি প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে। হয়তো মৰক্কোলৈ সাহায্য সামগ্ৰী বা উদ্ধাৰকাৰী দল গৈ পোৱালৈকে কিছু সময়ৰ প্ৰয়োজন হ'ব, গতিকে হয়তো নিহতৰ সংখ্যা বৃদ্ধি পাব পাৰে, কাৰণ শিশু মহিলাকে ধৰি বহু লোক ঘৰৰ ভিতৰতে সোমাই থাকে, ওলাই আহিব পৰা অৱস্থাত নাই, ফোনৰ যোগাযোগ ব্যাহত হৈ পৰিছে, কোনো ধৰণৰ যোগাযোগ নাই, টেলিকমিউনিকেশ্যনৰ যোগাযোগ ব্যাহত। বাট পথ ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ যে বাট পথ সম্পূৰ্ণৰূপে ধ্বংসস্তূপে আৱৰি পেলাইছে, যাৰ বাবে যান বাহন যাব পৰা নাই বা উদ্ধাৰকাৰী দল অতি প্ৰত্যন্ত অঞ্চলসমূহত উপস্থিত হোৱাৰ ক্ষেত্ৰত কিছু অসুবিধাৰ সন্মুখীন হৈছে। সমান্তৰালভাৱে বিদ্যুতৰ কোনো ধৰণৰ এতিয়া ব্যৱস্থা নাই, দিনৰ ভাগত যিহেতু তেওঁলোকে উদ্ধাৰ অভিযান চলাই থাকিব, নিশাৰ ভাগত কিছু উদ্ধাৰ অভিযান চলাবলৈ সমস্যা হ'ব যিহেতু বিদ্যুতৰ সংযোগ ইতিমধ্যে ব্যাহত হৈছে, তাৰ বাবে তেওঁলোকে হয়তো নিশাৰ ভাগত লাইটৰ যোগেদি তেওঁলোকে চাৰ্জিং লাইটৰ জৰিয়তে তেওঁলোকে উদ্ধাৰ অভিযান চলাবলগীয়া হ'ব পাৰে। গতিকে তেনেহ'লে হয়তো যি উদ্ধাৰ অভিযানৰ যি গতি সেই গতি কিছু লেহেমীয়া হৈ পৰিব, যাৰ ফলস্বৰূপে হয়তো আৰু 2-4 দিনৰ প্ৰয়োজন হ'ব যিসমূহ লোক ধ্বংসস্তূপৰ ভিতৰত সোমাই আছে তেওঁলোকক উদ্ধাৰ কৰিবৰ বাবে। আৰু এই ঘটনাক লৈ এতিয়া সমগ্ৰ বিশ্বজুৰি সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে, সকলোৱে সহায়ৰ হাত আগবঢ়াব। G20 সন্মিলনতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে, দেশখনৰ জনতা হৈ সকলোৱে সহায়ৰ হাত আগবঢ়োৱাৰ লগতে তেওঁলোকৰ সৈতে থাকিম বুলি সকলোৱে প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে। হয়তো সকলোৱে বিচাৰিছে যে আৰু কোনো লোকৰ যাতে মৃত্যু নহয়, যিসকল আহত তেওঁলোকৰ আশু আৰোগ্য কামনা কৰা হৈছে আৰু অতি সোনকালে যিমান পাৰে সম্ভৱ
সকলো দেখে মিলি দেখখনকে ভয়ানক বিপর্যয়ৰ পৰা উদ্ধাৰ কৰিবৰ কাৰণে সকলো ওলাই আহিছে প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে হয়তো দুই চাৰিদিনৰ ভিতৰতে মৰক্কোৰ যি সকলো আবদ্ধ হৈ আছে তেওঁলোকক তাতকৈ সোনকালে উদ্ধাৰ কৰাৰ বাবে সকলোৱে নামি পৰিছে আৰু মৰক্কোত যাতে আৰু এনে ধৰণৰ পুনৰ কোনো ঠাইতে এনে ধৰণৰ ঘটনা নহয় তাৰ বাবে সকলোৱে প্ৰাৰ্থনা জনাইছে